মহানগরীত মুকলি হল এখন অত্যাধুনিক বাস। পঞ্চতারকা হোটেলের সকল সুবিধাযুক্ত এই বাসখন। পাকঘর, বাথরুম, বেডরুম আদি সকল সুবিধাই আছে বাসখনত। অত্যাধুনিক প্রযুক্তিরে নির্মিত বাসখনের নাম রখা হয়েছে বায়ুজিত। মহানগরী নর্থ ইস্ট মটরসে নির্মাণ করে উলিয়াইছে এই বাসখন। মুখ্যমন্ত্রী আগন্তুক নির্বাচনত এই বাসখন নির্বাচনী প্রচার অভিযানত ব্যবহার করার সম্ভাবনা আছে। শুক্রবারে মুকলি করা হল অত্যাধুনিক প্রযুক্তিরে নির্মিত বাহন বায়ুজিত। মহানগরীর নর্থ ইস্ট মটরসে নির্মাণ করে উলিয়াইছে এই বাহনখন। বাহনখনত আছে পঞ্চতারকা সদৃশ সুবিধা। পাকঘর, বাথরুম, বেডরুম আদি সকল সুবিধার পুষ্ট এই বাহনখন। মুখ্যমন্ত্রী আগন্তুক নির্বাচনত ব্যবহার করার সম্ভাবনা আছে এই বাহনখন, কেন সভা সমিতিত প্রয়োজনীয় এখন অস্থায়ী মঞ্চও সংলগ্ন আছে বাহনখনত। মুখ্যমন্ত্রীক নির্বাচনী প্রচারের বাবে বাহনখন দিবলৈ আগ্রহী বাহনখনের গৰাকী। আজি যেহেতু এখন গাড়ি মই বনাই ওলালো, তো মোৰ ডিউটি আছিল এবার তেওঁক দেখুৱা, আর গাড়িখন চাই এপ্রিসিয়েটও কৈছে। আগে পিছে তেওঁ কিছুমান ভাল কাম করলে এপ্রিসিয়েট করে, আর ভুল করলে খঙো করে, গালিও পারে। যেহেতু তেওঁৰ দৰে পলিটিশিয়ান যিজনে আমি আমাৰ অসমীয়া মানুহ আমি পাইছো, যিজনে 8-10টাকে মিটিং ডেইলি তেওঁ এটেন্ড কৰি আছে, তো তেনেকুৱা পলিটিশিয়ানৰ কাৰণে এখন গাড়ি, এনেকুৱা ধৰণৰ গাড়ি খুব দরকার। তেওঁ আজি অসমৰে নহয়, তেওঁ আজি নেশ্যনেল ফিগাৰ হয়। সো তেওঁ যদি ব্যৱহাৰ কৰে মই অত্যন্ত খুশি হ'ম। গুৱাহাটীৰ পৰা বীৰেন্দ্ৰ ডেকাৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।